শেখ হাসিনা কারামুক্তি দিবস অন্ধকার সময়ে কাটিয়ে গণতন্ত্রের পথে নতুন যাত্রার দিন। উত্তরের কয়েক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, ডুবছে ঘরবাড়ি, ফসলের ক্ষেত, তীব্র নদী ভাঙন। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। অন্ধকার সময় 111 অবরুদ্ধ হয় গণতন্ত্র। দীর্ঘ 11 মাস কারাগারে আটক রাখার পর 2008 সালের 11 জুন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। বঙ্গবন্ধু কন্যার কারামুক্তির দিনটি তাই গণতন্ত্রের পথে নতুন যাত্রার দিন। প্রণব চক্রবর্তী রিপোর্ট। 2007 সালের 11 জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি করেন তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ। ফখরুদ্দিনের নেতৃত্বে গঠন করা হয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। রাজনীতিবিদদের উপর নেমে আসে চরম নির্যাতন। শুরু হয় আওয়ামী লীগ ও শেখ হাসিনার গণমুখী রাজনীতি ধ্বংস করার ষড়যন্ত্র। এরই ধারাবাহিকতায় 2007 সালের 16 জুলাই ভোরে ধানমন্ডির সুধাশোধন থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। জামিন না দিয়ে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে আটক রাখা হয় বঙ্গবন্ধু কন্যাকে। মূল ষড়যন্ত্রটা ছিল যে কোনো অবস্থাতেই যেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি না থাকেন। -2 ফর্মুলার অন্তরালে ছিল -1 ফর্মুলা, এবং সেটি হলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গ্রেপ্তার করা, তাকে রাজনীতি থেকে নির্বাসিত করা। শেখ হাসিনাকে কারাগারে আটকে রাখার ষড়যন্ত্র মেনে নেয়নি দেশবাসী। এরই মধ্যে কারা অভ্যন্তরে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন বঙ্গবন্ধু কন্যা। খবর ছড়িয়ে পড়লে আন্দোলন পায় নতুন মাত্রা। চাপে পড়ে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। আন্দোলনে ভীত হয়ে 11 মাস পর 2008 সালের 11 জুন জামিনে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় সেনা সমর্থিত সরকার। মাত্র কয়েকদিনের ব্যবধানে ঢাকা মহানগর থেকে 25 লক্ষ লোকের স্বাক্ষর সেদিন সংগৃহীত হয়েছিল তার মুক্তির দাবিতে। তিনি সকল চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন একদম দৃঢ় কঠিন শপথে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই স্বপ্ন পূরণের জন্যে তিনি আজীবন লড়াই সংগ্রাম করে গেছেন, সেই পিতার স্বপ্ন বাস্তবায়ন করা। শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে নিশ্চিত হয় অসাংবিধানিক সরকারের পতন। তারা বাধ্য হয় নির্বাচন দিতে। অবশেষে 2008 সালের 29 ডিসেম্বরের জাতীয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় লাভ করে আওয়ামী লীগ। শুরু হয় গণতন্ত্রের নবযাত্রা। সে যাত্রায় বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। শারীরিক অবস্থার অবনতি হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে গুলশানের বাসা থেকে রাত 3:30 রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন না হলেও স্থিতিশীল নয়। তাকে 72 ঘন্টা সিসিইউতে পর্যবেক্ষণে রাখা হবে। উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তীব্র হচ্ছে নদী ভাঙন, ডুবে গেছে বাড়িঘর, ফসলের জমি, পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। প্রতিনিধিদের সহায়তায় রত্নজামানের রিপোর্ট। রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার পানি বৃদ্ধি পেয়ে চরাঞ্চলের অন্তত 30টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। তিস্তা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই। গাইবান্ধা, তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের অন্তত 20টি পয়েন্টে ভাঙছে। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে 200-এর অধিক ঘরবাড়ি। 4 উপজেলার চরাঞ্চলের ফসল তলিয়ে গেছে। জমা জন্য ভাঙি জানেছি, বসত বাড়ি এখন বলতে আর নাই। আমাদের বাড়ি ভিটে বিলীন মনে করেন ভাঙিয়ে চলে যাচ্ছে। এখানে পানি উন্নয়ন বোর্ডের কোনো উদ্যোগ দেখতেছি না। এখানে বাড়ি ভিটা ভাঙি যায়, অবদার বাদে আছি সেখানেও ভাঙছে। আমরা এই জায়গাগুলোতে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের চৌহালি ও এনায়েতপুর জুড়ে শুরু হয়েছে নদী ভাঙন। 2 দিনে এ দুটি এলাকার 100-এর অধিক ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে।
শেরপুরের মহারশি, চেল্লারখালী এবং ভোগাই নদীর পানি বেড়ে প্রায় ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। রত্না জামান, একুশে টেলিভিশন। খেলা খবর। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে তামিম ইকবালের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৭৪ রান। অ্যান্টিগার কুলিস ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যক্তিগত ০ রানে ফেরেন মাহমুদুল হাসান জয়, এরপর শান্তকে নিয়ে প্রতিরোধ গড়েন তামিম। দুবাহাতির দৃঢ়তায় শুরুর ধাক্কা সামাল দিয়ে এগিয়ে যায় টাইগাররা। ৫৪ রানে শান্তকে ফিরিয়ে ১৪০ রানের জুটি ভাঙেন পেস্টন ম্যাক্সউইন। এরপর মমিনুল ০, লিটন ৪, ইয়াসির আলী ১১ এবং শেষ দিকে প্রতিরোধ গড়া সোহান ফেরেন ৩৫ রানে। এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নিয়ে ১৪০ রানে অপরাজিত আছেন তামিম ইকবাল। শেষ করছি দুপুর ১২টায় ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনা কারা মুক্তি দিবস, অন্ধকার সময় কাটিয়ে গণতন্ত্রের পথে নতুন যাত্রার দিন। উত্তরের কয়েক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, ডুবছে বাড়িঘর, ফসলের ক্ষেত, তীব্র নদী ভাঙন। এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তামিমের অপরাজিত সেঞ্চুরি, ০ রানে ফিরলেন মুমিনুল। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন ২০২১ নম্বর আর ভিজিট করুন একুশে ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর ২টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।